বাংলার দুর্গাপূজার ইউনেস্কো স্বীকৃতি উদযাপনে নেই রাজ্য, অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাজ্যের প্রতিনিধিরা। আর এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা দেখব। এটা অন্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আমন্ত্রণ পাওয়াটা উচিত, এটা প্রোটোকল বলে। ভারতবর্ষের আজকের যে কেন্দ্রীয় সরকার, তারা প্রোটোকল মানে না, তাই আমন্ত্রণ হয় না। এটা এক ধরনের প্রতিহিংসার রাজনীতি। পাশাপাশি মোদি আর দিদি আপাতভাবে তারা দেখাবে তারা দুই বিপরীত মেরুর লোক, তারও একটা খেলা, দুটো খেলাই আছে এখানটায়। আজকে দিদি, আপনি যদি মনে করেন আপনাকে আমন্ত্রণ না জানিয়ে অন্যায় করেছে মোদি বা অমিত শাহ, তাহলে একবার মনে করবেন। এ পশ্চিমবঙ্গে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসে অধীর চৌধুরীর আমন্ত্রণ হয় না, কারণ আমি আপনার পছন্দের লোক না। আপনি এত প্রশাসনিক মিটিং করেন, বিরোধী দলের লোকদেরকে আমন্ত্রণ জানান না, তাহলে আপনি অমিত শাহ বিরুদ্ধে কি বলবেন আমার জানা নাই। আমি কিন্তু প্রোটেস্ট করছি, প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত। এই আমন্ত্রণ না জানানো মানে সংকীর্ণ রাজনীতি করা, প্রতিহিংসা রাজনীতি করা, গণতন্ত্রের প্রতিষ্ঠানের বিরোধিতা করা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।